বিদ্রোহ ঘোষণা করেছিল, বিক্ষোভে ফেটে পড়েছিলেন সেদিনের সেই কৃষক সমাজ। লড়াই সমাজের ধনিক শ্রেণীর সঙ্গে বাকি 99% চুয়ার বিদ্রোহে শেষ হয়ে যায়নি, ধিকি ধিকি করে সে সংগ্রাম, সংগ্রামের সেই আগুন। এত বড় কৃষক বিদ্রোহ, কৃষক বিক্ষোভ, বেরোনোর সমস্ত পথ, সমস্ত রাস্তা, সমস্ত দরজা বন্ধ করে দেয়। তখন সেই দরজা ভেঙে বেরিয়ে আসা ছাড়া সারা ভারত কৃষক ক্ষেত মজুর সংগঠন আজ ভারতবর্ষের প্রান্তে প্রান্তে গ্রামে গ্রামে এই যে কৃষক বিরোধী কৃষক মারা কৃষি বিল পাশ করিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কৃষি বিলকে বললেন কৃষক স্বার্থবাহী আর সাধারণ মানুষের প্রাণ গেল। কৃষক ও ক্ষেত মজুর সংগঠন এই কৃষি বিল বাতিলের দাবিতে আজকে গ্রামে গ্রামে প্রতিবাদ অবস্থান এবং ধর্নার ব্যবস্থা করেছে। আমরা আবেদন করছি আপনার হৃদয়ের কাছে, আপনার বিবেকের কাছে, আপনার মনুষ্যত্বের কাছে আবেদন করছি, আপনি কি আপনার ধানটা 1400 টাকায় বিক্রি করবেন না এই বিক্ষোভ অবস্থানে অবস্থান করবেন, সে নির্ধারণ করার দায়িত্ব আপনার, আপনাদের। আমরা বিক্ষোভ করছি, আমরা মনে করছি এই ব্যবস্থাটা অন্যায়। একজন চাষিকে 1 কুইন্টাল ধান উৎপন্ন করতে কত টাকা খরচ করতে হয়, 1 বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ করতে হয়, আর কি দামে সে আজকে ধান বিক্রি করছে। আপনাদের থেকে আমার অভিজ্ঞতা বেশি নেই, আপনাদের অভিজ্ঞতাটাই বেশি, তাই আসুন আমরা সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠনের এই ধর্ণা এবং প্রতিবাদ অবস্থানকে সফল করি। অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল করে কার স্বার্থ রক্ষা করতে চাইছো? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। পণ্য আইন চালু করতে চাইছো? কার স্বার্থে? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এপিএমসি বাতিল করলে কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। এপিএমসি বাতিল করলে কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। ইনকাম জিন্দাবাদ, সারা ভারত কৃষক ক্ষেত মজুর সংগঠন জিন্দাবাদ, কৃষক আইন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও।